হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড হেলথ কেয়ার। ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো গড়ে থাকা উপকরণ দিয়ে আপনি কিভাবে সহজে ফেশিয়াল প্যাক তৈরি করে নেবেন। আজকের ফেশিয়াল প্যাকটি আমি ভিন্ন রকমভাবে দেখাবো। এটি আপনার ত্বককে অনেক বেশি ফর্সা করবে, দাগমুক্ত করবে। এটি যে কোনো দাগ বলেন, বয়সের ছাপ, মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ আপনাকে আস্তে আস্তে রিমুভ করে দিবে। প্রথমে আমি একটা আলু নিয়ে নিছি, আলুটা আমি গ্রেট করে নেব। আপনারা এখানে আলুর পরিবর্তেও শশাটাও নিতে পারেন। শশাটাও আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে, দাগমুক্ত করে এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। এটি আপনারা যে কোনো ত্বকে লাগাতে পারেন, তাতে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। এটি বয়সে ছোটো বড়ো যে কেউ ব্যবহার করতে পারে। আজকের এই ফেশিয়াল প্যাকটি দুর্দান্ত কাজ করবে আপনার ত্বকে। এটি আপনি রাতে ব্যবহার করে দেখবেন, অনেক ভালো ফল পাবেন। তো ভিউয়ার্স, আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আলুর রসটা ব্যবহার করব। এখানে আমি আলুর রসটা ব্যবহার করব। এবার আপনারা রসটা ভের করে নেবেন। আলুর পরিবর্তে আপনারা শশাটা ব্যবহার করতে পারবেন, তাতেও ভালো ফল পাবেন। তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসনের গুঁড়া পরিবর্তে মুলতান মাটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসনের গুঁড়াটা দিই, আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। বেসনও আমাদের ত্বককে অনেক বেশি পরিষ্কার করে, ফর্সা করে। দুইটি উপকরণে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি খাঁটি মধু অ্যাড করে দেব। খাঁটি মধুটা আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব। তিনটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। ইউয়ার্স, তারপর এখানে আমি অ্যালোভেরা জেল দিব। এখানে আমি গাছের পাতা ব্যবহার করতেছি, তবে আপনারা চাইলে এখানে গাছের পাতাটাও দিতে পারেন, আর পাতা না দিলেও আপনারা বাজারে কেনা জেলটাও দিতে পারবেন, তাহলে হয়ে যাবে। তো আমি জেলটা বের করে নিব। এটি আমি অনেকদিন আগে কিনে রেখে দিছিলাম ফ্রিজে। আপনারা যদি ফ্রিজে রেখে এভাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এভাবে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি চাকু দিয়ে এভাবে জেলটা বের করে নেব।
এটা খুব সাবধানে করবেন যেন হাত না কাটে। তবে আমি যেটুকু নিয়েছি এটুকুতে এনাফ হয়ে যাবে। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। গাছের এলোভেরা জেল যেহেতু তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই জেলটা সহজে মিশে না, এভাবে একটু সময় নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের যদি দেখাতে যাই পুরোটা মিশানো তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বা আপনারা অনেক বিরক্ত হয়ে যেতে পারেন। তার জন্য আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর ফিরছি। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এটা এরকম মিশানো হয়েছে, আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন। বেসনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করে দেব। এখানে আমি 2 থেকে 3 চিমটি পরিমাণ রান্নার হলুদের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আজকের ফেসিয়াল প্যাকটি দুর্দান্ত, আপনার ত্বককে অনেক বেশি ফর্সা করবে, দাগ মুক্ত করবে। আপনি একবার ব্যবহার করে দেখবেন আপনার ত্বক কতটা সতেজ হয়ে গেছে, আপনি খুব আরাম ফিল করবেন, আপনার ত্বকে একটা রিল্যাক্স ফিল করবেন, আপনি ক্লান্তি ভাব চলে যাবে। এটি আপনার বয়সের ছাপ দূর করে দেবে, মেস্তার দাগ দূর করবে, ব্রণের দাগ দূর করবে, এমনকি ব্রণ থেকে মুক্তি দেবে। এটি ত্বকের জন্য ভীষণ উপকারী, এটি আপনি প্রতিদিন ব্যবহার করবেন, দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এটি ছোটো বড় সকলে ব্যবহার করতে পারে। এটি আপনি বেশি করে বানিয়ে রেখেও, ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আপনি এই ফেসিয়াল প্যাকটি ব্যবহার করে দেখবেন আপনার ত্বক কতটা ফর্সা হয়ে গেছে, দাগমুক্ত হয়ে গেছে। তারপর আপনি এই ফেসিয়ালটি করার পর আপনি যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে তারপর আপনি মেকআপ করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ফেসিয়াল প্যাকটি আমি সবার জন্যই তৈরি করে দেখাচ্ছি। এটি যে কোনো বয়সে যে কোনো ত্বকের জন্যই উপকারী, যে কেউ ব্যবহার করতে পারবেন। আমি যে উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের, এই উপকরণগুলো দিয়ে আপনারা তৈরি করে নেবেন। আর যারা আলুর রসটা দিতে চান না তারা এখানে শশার রসটাও ব্যবহার করতে পারবেন। আর বেসনের পরিবর্তে আপনি মুলতানি মাটি দিতে পারবেন, এই দুইটি আপনি পরিবর্তন করে দিতে পারবেন। আর মধুটা আর এলোভেরাটা আর হলুদের গুঁড়াটা আপনি দিয়ে নেবেন। ভালোভাবে মিশানো হয়ে গেছে। ইয়ার্স, এটি লাগানোর আগে অবশ্যই আপনারা মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন, ক্লিন করে নেবেন। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এভাবে সমস্ত ত্বকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। এটি আপনি ছোটো বাচ্চাদেরকেও ব্যবহার করে দিতে পারবেন, কোনো ক্ষতিকারক উপাদান নেই, একদম প্রাকৃতিক ন্যাচারাল, ত্বকের জন্য ভীষণ উপকারী। এভাবে আপনি 20 থেকে 25 মিনিট সময় ত্বকের উপর রেখে দিবেন, তারপর আপনি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার সময় আপনি এখানে কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না, জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আর এটি ব্যবহার করার আগে মুখটা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। ব্যবহার করার পর ধুয়ে নেওয়ার সময় কোনো কিছু ব্যবহার করবেন না, জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর যে কোনো একটি ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন।
আর এটি আপনি রাতে ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি বিউটি টিপসের ভিডিওগুলো পছন্দ করেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই বিউটি টিপসের নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।